পূর্ব বর্ধমান জেলার ভাতারে কুলনগর গ্রামে আদিবাসী পাড়ার 15 জন গ্রামবাসী কাজের সন্ধানে ভিনদাজে কাজ করতে গিয়েছিলেন। গত এক সপ্তাহ আগে ওই এলাকায় সর্পদংশনে মৃত্যু হয় সোনামণি সোরেন নামে এক শ্রমিকের। নিহতের পরিবারের সদস্যরা যোগাযোগ করেন ভাতারের 2021 সালে বিজেপির প্রার্থী মহেন্দ্রনাথ কোনারের সাথে। তিনি সাংসদ এস এস আলুওয়ালিয়ার সাথে যোগাযোগ করেন। সাংসদের চেষ্টায় বৃহস্পতিবার কর্ণাটক থেকে তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হয়। এই ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বৌমা হয় আর কি করে ঘটনা ঘটলো? ঘটলো তামিলনাড়ুতে কাজে গেল, যে সপ্তাহ কেটেছে আজ এখানে বডি এসছে। তো বডি এসছে মহেন্দ্র কুমার, মহেন্দ্র কুমার সাহায্যে সাহায্যে ওনার সাহায্যে এনেছে। আর সাংসদ কোনো সাহায্য করেছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, সব সাহায্য করেছে। হতো না তো, পাতাম না তো, আশা করি মহেন্দ্র কুমারকে ভার দিয়েছিলাম বলে বডিটাকে আনতে পেরেছে। আসে দাঁড়ায় সরকার পাশে দিলে সাহায্য কিছু 2 লাখ টাকা যদি পাওয়া যায় ছেলের নামে করা যেতে পারে, এটা হলে খুব ভালো হতো। আর অন্তর্গত ঘটনাটা, ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে, বৌদি কাজে গেছিল তামিলনাড়ু, সেখানে কিছুদিন কাজ করার পর তাকে সাপে সাপে কেটে মারা যায়। এখন এখানে আপনাদের বডি এসছে? এই বডি আপনারা কীভাবে নিয়ে আনলেন? আমাদের আমাদের দ্বারাই সম্ভব হতো না, আমাদের পাশে যদি সাংসদ না থাকতেন আমাদের দ্বারা সম্ভব হতো না। আর আমাদের ক্ষমতা ছিল না এই বডিটাকে মানে অন্য রাজ্য থেকে আনা, এখানে কোনো কোনো মতেই আমরা পারতাম না। উনি প্রভু মতন লোক, উনি আমাদের খুব মানে গর্বিত লোক, উনি আমাদেরকে সাহায্য করে আমাদেরকে ধন্য করেছেন, চির চিরজীবন ওনার হয়ে কৃতজ্ঞতা আমরা থাকবো। পরিবারের সদস্যরা জানান মহেন্দ্রবাবু তৎপরতায় এবং সাংসদ আলুওয়ালিজির প্রচেষ্টায় বাড়ির মেয়ের মৃতদেহ আমরা আনতে পেরেছি। আমরা পেটের তাগিদে ভিন্ন রাজ্যে কাজে যাই, এই মৃতদেহ আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব ছিল না। আমাদের মতন দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সাংসদ ও মহেন্দ্রবাবুকে ধন্যবাদ জানান। আজকে আমাদের যে ওই আদিবাসী সম্প্রদায় যে মহিলা অন্য রাজ্যে মারা গিয়েছিল তামিলনাড়ুতে, আর আজকে ডেড বডি এসছে, কালকে ভোরে নেমেছে, আজকে গ্রামে ঢুকলো, সেই আজকে সৎকারের ব্যবস্থা চলছে। আমাদের সব কার্যকর্তারা আছে, গোটা গ্রামবাসী আছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে, আজকে সৎকার্য সুসম্পন্নভাবে করার জন্য আমরা সব উপস্থিত হয়েছি এখানে। এই বডি কোথা থেকে নিয়ে আনা হলো? বডি তামিলনাড়ু থেকে এলো বাই ট্রেন, হাওড়া থেকে আমাদের গাড়ি গিয়েছিলো, সর্বরথে করে নিয়ে আসা হলো। আমাদের গ্রামে নেতৃত্বে যারা ছিল, আমাদের বিজেপি পরিবার মেন নেতৃত্বে ছিল, দীনবন্ধু গোস্বামী, তারপরে গুড্ডু প্রতাপ হাজরা, তারপরে সহযোগিতা ধনঞ্জয় মণ্ডল, এরা তিনজনের সহযোগিতা, আর আমাদের গোটা বিজেপি পরিবারের সহযোগিতা এই আমাদের কাজ সম্পন্ন হবে। অন্য অন্য রাজ্য থেকে কার সহায়তায় এখানে নিয়ে আনলেন? আমাদের এমপি এস এস আলুওয়ালিয়াজি, বর্ধমান দুর্গাপুরের সাংসদ, পুরো কাজটাই উনি খুব ভালোভাবে আমাদের সম্পূর্ণ করে দিয়েছেন। আর আমাদের যেটুকু বাকি আছে শ্মশানের কাজ সেটুকু হবে, আর এখানে ওদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেই কাজগুলো আমরা করছি, আর ওদের ইয়েটা শ্মশানের যে ক্রিয়াকর্ম সেগুলো এবার হবে। আমাদের মাননীয় জেলা সভাপতি অভিজিৎ রাও আসছেন, উনি থাকবেন, আমিও থাকবো। ভাতার থেকে মনোজ কুমার মালিক, আনন্দ বার্তা।